জি2জি প্লাস পদ্ধতিতে এজেন্সির মাধ্যমে শ্রমিক যাবে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উদ্বেগের অবসান হচ্ছে। এখন থেকে জি2জি প্লাস পদ্ধতিতেই বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের অনৈতিক ব্যবসার কারণে গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার জি2জি প্লাস পদ্ধতি স্থগিত করে মালয়েশিয়া। এই পদ্ধতিতে বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিত মালয়েশিয়া। কিন্তু এই 10 এজেন্সির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে মাহাথির মোহাম্মদের সরকার। শেষ পর্যন্ত এই পদ্ধতিতে কর্মী নেওয়া স্থগিত করে তারা। ফলে দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে মালয়েশিয়া সফর করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে মালয়েশিয়া সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে দেশটির জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দুদফা বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে 11 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের শহীদুল ইসলাম। অপরদিকে দুপুরে মালয়েশিয়ায় হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের মন্ত্রী এম কুলাসিগারানের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। এ সময় তিনি 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় জি2জি প্লাস পদ্ধতিতে বাংলাদেশি সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সিদ্ধান্ত হয়। অপরদিকে কলিং ভিসায় কর্মী নিয়োগের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয় এবং এ প্রক্রিয়ায় অপেক্ষমান মালয়েশিয়া গমন ইচ্ছুক কর্মীদের পদ উন্মুক্ত থাকবে। এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত কর্মীদেরকে নিয়মিত করণের বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে সভায় জানানো হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।